হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার। 2021 সালের প্রথম দিন আজ 1 জানুয়ারি। আমি আজ নিউ ভিডিও স্টার্ট করলাম, তো আপনারা আমাকে সাথ দিন, আমার সাথে থাকুন। আজ আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেটা হচ্ছে বনমালীপুরে ব্রহ্মদত্ত মন্দিরে। তো আমরা সেখানে বেরোবো, লাঞ্চ করে সেখানে বেরোবো। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখন তারকেশ্বর স্টেশনে অপেক্ষা করছি। আমাদের সাথে আমার হাজব্যান্ড আছেন, আমার শাশুড়ি মা, আমার মা এবং হাজব্যান্ডের ফ্রেন্ড, এবং আমার ফ্রেন্ডরাও আছে। আমরা বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম যাওয়ার জন্য ট্রেন ধরবো তারকেশ্বর স্টেশনে, তাই অপেক্ষা করছি। তা আপনারা দেখতে থাকুন। আমরা এখন অটো থেকে নেমে হাঁটছি, হেঁটে কিছুক্ষণ যেতে হবে, 2-3 মিনিট। যাওয়ার পর মন্দির দেখুন আপনারা, মন্দিরের চূড়াটা। কিছুক্ষণ হেঁটে যেতে হবে, তাই আমরা সকালে হাঁটছি এখন। মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি, এটা মন্দিরের ক্লোজিং রুট। মন্দিরের গেট, এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। সরি টু সে ফ্রেন্ডস, আমি মন্দিরের ভেতরে দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, ফোন নিয়ে যেতে দিচ্ছে না সিকিউরিটিরা, তাই আমাকে বাইরে থেকেই দেখাতে হলো। আমরা মন্দিরের ভেতরে ঘুরে এলাম। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর এবং খুবই ব্যবস্থাপনা ভালো, পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু ভেতরটা কিছু দেখাতে পারলাম না, সেটাই দুঃখ হয়েছে, সেটাই খারাপ লাগছে। কিছু করার নেই, খুব দুঃখ লাগলো আমাদেরও, তাই আমরা ফিরে যাচ্ছি। আমাদের চা ব্রেক চলছে আমাদের সবার।
পরে আওয়াজটা অ্যাড করে নেব আর ভালো। চা খেয়ে আমরা সব ট্রেনে উঠবো এবার, এবার ফেরার পথে। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম। আজকে বছরের প্রথম দিনটা শুরুটা ভালোই হলো ব্রহ্মদত্ত মন্দির দর্শন করে। আশা করি পরের বছরের আগামী দিনগুলো খুব ভালোভাবেই কাটবে। আর এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটা কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পেতে, সবথেকে প্রথমে নোটিফিকেশান পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে এখানেই বাই বাই, গুড নাইট, স্টে সেফ, স্টে হ্যাপি।